বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আমি শ্যামলেন্দু মিত্র বলছি। বিশ্ববঙ্গ টিভিতে আজকের আলোচনার বিষয় ভবানীপুরের উপনির্বাচন। এই উপনির্বাচন বেশ জমে উঠেছে, আর মাত্র দু সপ্তাহ। এবারের ভোটে রাজনীতির তুলনায় উন্নয়নের তুলনায় প্রাধান্য পাচ্ছে জাত পাত ধর্ম সম্প্রদায়। ইতিমধ্যেই মন্দির মসজিদ গুরুদুয়ারাতে প্রার্থীদের আনাগোনা শুরু হয়ে গেছে। আর একটা জিনিস এবারের ভবানীপুরের ভোটে দেখা যাচ্ছে, বাঙালি অবাঙালি, যেহেতু বিজেপি প্রার্থী বঙ্গভাষী কিন্তু তিনি অবাঙালি। তিনি কোন রাজ্যের বাসিন্দা আমি জানি না, অরিজিনাল বাসিন্দা, কিন্তু তার এখানেই বাসস্থান, এখানেই পড়াশোনা, এখানেই কর্মক্ষেত্র, কিন্তু তাকে বলা হচ্ছে যে তিনি অবাঙালি। আর একটা জিনিস দেখা যাচ্ছে যে কলকাতার মধ্যে ভবানীপুর যে বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্রের ডেমোগ্রাফিটা বদলে গেছে। বেশ কিছু বছর ধরে এখানে বাঙালিদের যে আধিপত্য, বাঙালি জনসংখ্যা, সেটা কিন্তু কমতে শুরু করেছে। কমতে শুরু করেছে নানা কারণে। ভবানীপুর একটা কলকাতার মধ্যে উল্লেখযোগ্য এলাকা, খুব বেশি বড় এলাকা নয়, কিন্তু তা সত্ত্বেও এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। এখানে হিন্দু বাস করেন, এখানে মুসলমান বাস করেন, এখানে পাঞ্জাবি বাস করেন, গুজরাটি বাস করেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে বাস করেন, এবং কিন্তু তারা সকলেই ভারতীয়। এখন মুশকিলটা হয়ে গেছে কি, আমরা ভারতীয় সেটা থেকে আমরা চলে আসছি প্রাদেশিকতা, প্রাদেশিকতার মধ্যেও আবার আরও ভাগ হয়ে যাচ্ছে, সেই ভাগের মধ্যে থাকছে জাত পাত ধর্ম সম্প্রদায়। এবারের যে ভোট হচ্ছে, এই উপভোট, এই ভোট তো হওয়ার কথা নয়, এটা অকাল ভোট, কে বা কারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলেছিলেন বা তাকে তথ্য দিয়েছিলেন যে আপনি এখানে দাঁড়াবেন না, আপনি নন্দীগ্রামে দাঁড়ান, নন্দীগ্রামে অনেক সেফ সিট। আমি জানি না কেন বলেছিলেন। 2019 লোকসভাতে বিজেপি টক্কর দিয়েছিল ঠিকই, কিন্তু এরকম পরিস্থিতি হয়নি যে 2021 ভোটে এখানে তৃণমূল হেরে যাবে। তাই তার প্রমাণ হলো শোভনদেব চট্টোপাধ্যায় ভালো ভোটে জিতলেন এবং বিজেপির ভোট তিনি কমিয়ে দিয়েছেন। অতএব স্বাভাবিকভাবেই এখানে মমতা ব্যানার্জি দাঁড়ালে তিনিই জিততেন, আর অকাল ভোটের কোনো প্রয়োজন হতো না, আর চিফ সেক্রেটারিকে চিঠি লিখতে হতো না ইলেকশন কমিশনে যে ভবানীপুরের ভোট না করলে এখানে সাংবিধানিক সংকট তৈরি হবে। যাই হোক, ভোট যখন ঘোষণা হয়েছে, ভোট হবে এবং ভোট নিয়ে মামলাও হয়েছে, সে যাই হোক, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে রাজনীতি বাইরে অনেক বিষয় এসে যাচ্ছে, যেখানে ব্যক্তিগত রেছারেছি, ব্যক্তিগত আকছা আঁকছি বড় হয়ে দাঁড়াচ্ছে, যেখানে ভোটে কী আসে আসা উচিত, ভোটেতে উন্নয়ন আসা উচিত, ভোটেতে কী কী সমস্যা আছে এলাকার মানুষের, কোথায় নিকাশি ব্যবস্থা ভালো আছে না খারাপ আছে, মানুষের চাকরি বাকরি আছে কি না, কর্মসংস্থান আছে কি না, এসব নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না এবারের ভোটে। এবারের ভোটে অমুক প্রার্থী অবাঙালি, অমুক প্রার্থী যাচ্ছেন কেন তিনি মসজিদে, তিনি কেন গুরুদুয়ারায় যাচ্ছেন, তিনি কেন মন্দিরে যাচ্ছেন, এই সব আলোচনা হচ্ছে। তো আমার মনে হয় এটা পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য, যে রাজ্য নিয়ে আমরা গর্ব করি, যে রাজ্য ধর্মনিরপেক্ষ রাজ্য, অন্তত এটাই আমাদের একটা চলে আসছিল যে ধর্মনিরপেক্ষ রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে ধর্মের ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে ভোট টানাটানি হবে না, এখানে মানুষ হচ্ছে আসল, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। আমরা মনে হয় যে বাংলা এই জায়গাতেই থাকা উচিত,
এবং ভবানীপুরের ভোট হওয়া উচিত এইভাবেই হওয়া উচিত যে মানুষ দেখে নেবে যে প্রার্থী কোন প্রার্থীকে জেতালে আমার সুবিধা হবে, আমার এখানে চাকরি বাকরি হবে, আমার এখানে কর্মসংস্থান হবে, আমার এখানে উন্নতি হবে। তাই আমার মনে হয় যে সাধারণ মানুষ ভোটার তারা এই সবের ভেতরে না গিয়ে তারা রাজনীতি এবং নীতির ওপরে ভোটটা তারা দেবে। নমস্কার, আজকের আলোচনা এখানেই শেষ করলাম। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ, আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।